সুস্থ বানাই আমার বলছে তোমারে কি করছে স্যার মাম্মায় মারছে আর ম্যাডামের মেয়ে মারছে ওরা দুইজনে মারছে পরে ওরা আমার ওর বাপি আমার কিছু মারে নাকি আর ওর ছেলেটাও মানে আমার ভুগলে আসে নাকি খালি কইছে তুই কবি হাম্মাম থেকে মানে পাও পিছলে পড়ে গেছি গে পিছলে পড়ে গেছে তুই যদি না কস তাহলে হেল্লা পতাকা এইভাবে দেখাইছে মানে তোর সিরিয়া ফেলাম বাংলা বাংলাদেশে তোর মাফি মুশকিল তোর যাওয়া বন্ধ করে তখন আমি কি বলো তখন আমি পুলিশ গেছে আছে বলছি স্যার আমার পতাকা চিরিয়া ফেলাইব তখন আমি বাঙালির নে বলছে কি কও তুমি আমাকে বলো আমি রাখুন বলছি মনে মনে আমার যে পাসপোর্ট চিরিয়া ফেলাইবো আমার যে বাংলাদেশে যেতে দেব না কইল না ঠিক আছে তুমি কোনো ভয় পাবে না তুমি সব খুলাসা ভেঙে কো কইছে বাদে আমি সব কিছু কইয়া ফেলাইছি স্যার কইয়া পালে আবার বাড়িতে নিয়েছে হাসপাতালে থেকে হাসপাতালে থেকে বাড়িতে নিয়ে মনে করেন আমার ওই বিদ্যাসে সিলাই নাই আমার পাও সিলাই নাই এই পিন মেরে দিছি পিনের উপর দিয়ে এখানে তো মনে করেন আমরা তো একটা রুমের ভিতরে কত কিছু সাজাই না ওরা সাজায় না ওরা কি করে যে সুইনা দিয়ে বড় বড় পাথর গুনি আছে এই গেস্ট রুমের ভিতরে সাজায় সাজাইয়ে তার বাদে মনে করেন মেহমান আইলে ওরা পাঠি করে এই পাঠি এমনি সাজাইছ এই মনে করেন এই পিনগুনি দিয়ে আমার পাগুনি ছেঁচছে সেই সে মনে করেন রক্ত এইভাবে ছুটছে এই বাথরুমে যাইয়ে মাথার ভিতরে পানি দিয়ে আর ওই যে বাথরুমের ভিতরে মনে করেন একটা যে হাউস আছে বৈশাই করে ওইটার ভিতরে যাইয়া মনে করেন আমি দেড় দিন আছিলাম বাথরুমে জি আমি দরজা লাগাই ফেলাইছি দরজা লাগাইছি বাদে পরে ওই মেয়েটা ওরা সফরে গেছে গা আপনার পা পুরো ছেঁচে ফেলছে জি আমি আফুর কইরে গেছি আমার এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘা হইয়া গেছে গা আমি আফুর কইরে সবসময় ব্যবহার করছি দেড়টা মাস আমি ওইখানে আফুর কইরে সবসময় ই করছি আর ওই বাসায় আপনি দেড় মাস আটকা জি আমার বাসায় দিকে নিয়ে ওইখানে রুমে আটকে ফেলাইছি আমার কইছে তারে হিয়াল্লা বাংলাদেশে পাঠাই দিব আমার বাংলাদেশে পাঠাই নিয়ে যায় আমার নগদ বাংলাদেশে পাঠাই নিয়ে খে ওরা মিথ্যা কথা কইছে পুলিশ গেছে বাংলাদেশে পাঠাই দিছি হনে আমার আটকে রাখছি মুখ এইভাবে বাঁধে রাখছি মুখ এইভাবে বাঁধে রাখছি কইছে ওই যে পুলিশ আইতাছে তুই কিন্তু পুলিশকে সামনে কিছু বলবি না তুই বলবি আমার হে আল্লাহ বাংলাদেশ পথে গেদে পাঠাই দিব আমি কিচ্ছু বলতে পারতেছি না তারপরে একটা বেটা আমার ইশারা দিছে কি বুনি তোমার কি এখন পাঠাইব আমি কি ভাই আমি তো নিজে জানি না আমার এখন পাঠাইব না পাঠাইব আমার মোবাইলও নিয়ে গেছে গা সব কিছু নিয়ে গেছে গা কয় কি না আর বিএসে আর যেন দেখা যা তাইলে মনে তোমার বাড়িতে নিব ইশারা দে ভাই এভাবে ইশারা দে এভাবে কথা বলছি কথা বলছি বাদে ওই পুলিশের সামনে ভাই আমার কিচ্ছু কয়নি পিছা তো গুমকে নেই ওই পুলিশের সামনে আমার কিচ্ছু কয় নাই আমি দিত হনে হীরা চাইতাম আমার হীরা দিত কিন্তু আমার বাসায় নিয়ে বাটাম দিছে বাসায় নিয়ে ভাই আমার বাটাম দিছে ভাই জি ভাই বাসায় নিয়ে হার্ট গোট ঠিক ছিল এ ভাই ওটা কি পায়ের হার্ট টার সব ঠিক ছিল কিচ্ছু না ভাই আমি বলছি না আমি এইখান থেকে নাই আমার কিছু পাথর দিয়ে ভেঙে জি সব কিছু আর এমন ভাবে মারছে কইছে তুই হাম্মামে থেকে বলবি পইরা গেছে ঠিক আছে আমার খালি আকি গেছে আপনার হাড় ভাঙা এই অবস্থায় আপনি এরকম তীব্র ব্যথা নিয়ে কিভাবে ছিলেন আপনি ইনফেকশন হয়ে যায় আমি ভাই আমি অনেক সিগুর পারছি আমি অনেক ভুগছি আপনি তো আমার পাওটা দেখেন নাই কি হালে গেছে তাই আমার ভিতর ওই ভাষা আমার জানা নাই আমার ওই কষ্টের কথাটা যেন আপনাকে পাইছি মানে এটাই আমার ধন্য আমি যে কি কষ্ট করে বা কি ধন্য হয়েছি আমি জানার বাস মানে এই ভাষা আমার ভিতরে নাই আমার ওই দেশে মনে করেন হেরা হাসপাতালে ভালো করে দিছে সুস্থ করে দিছে হে পাওটার আবার ছেঁচছে সেই সে আমার পায়ের উপর দিয়ে মনে করেন এইভাবে রক্ত ছুটছে আমার বাংলাদেশ আর বিএসএ আর দিয়ে পাঠাইছে মনে করেন দুইটা বছর আমি মনে করেন আমার পাও পচা লাগিয়ে গেছে আপনার জীবনের না বলা কথাগুলো আমরা বলবো আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে আপনার নাম ফোন নম্বর এবং আপনার জীবনের না বলা কথাগুলো লিখে পাঠিয়ে দিন mystory.diptotv@gmail.com
এই ইমেইল অ্যাড্রেসে।